ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। তো এটা হচ্ছে বিয়ে বাড়ির পার্ট টু, ঠিক আছে? আর এটা হচ্ছে বিয়ের দিন একদম সকালে, সকালবেলা ভুল ভোরবেলা, তখন সূর্য ওঠার আগে। আমাদের যেমন নিয়ম আছে দই চিড়ে খাওয়ানো, মা খাওয়াবে, তারপর পাঁচ এও খাওয়াবে, তারপর জল ছোঁয়াতে যেতে হবে। তো যদি আমার ব্লগ তোমরা দেখে থাকো, দেখবে আমার দাদার বিয়েতেও ঠিক এই একই রিচুয়ালস হয়েছিল, ঠিক সেরকমভাবে নিশার বিয়েতেও তাই হচ্ছে, আমাদের এটা করতে হয়। তাই জন্য ভোরবেলায় সবাই উঠে পড়েছি, আর শাঁখের আওয়াজ শুনে আমাদের সকলের ঘুম ভেঙে গেছে। তো গিয়ে এই ভিডিওটা আমি নিই, আর এটা একটা পার্টে থাকবে সকাল থেকে একদম গায়ে হলুদ অবধি, আর রাত্রিতে বিয়ের পার্টটা সেটা একটা আমি অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব, আর খুব তাড়াতাড়ি ভিডিওগুলো শেয়ার করব। অ্যাকচুয়ালি এখন ওই পরীক্ষা চলছে না বাচ্চাগুলো যাদেরকে পড়াই, তো তার জন্য না একটু এডিটিং করতে আমার টাইম চলে যাচ্ছে, মানে টাইম লাগছে। তো এরপর আমি এক এক করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে সবাই মিলে এক এক করে খাওয়াচ্ছে। খাওয়ান দাওয়ান পর্ব শেষ হয়েছে, এরপর আমরা সকলে মিলে যাচ্ছি জল ছোঁয়াতে। তো ওখানে সমস্ত কিছু বরণডালার জিনিসপত্র নিয়ে সব এওরা মিলে পুকুরঘাটে যাচ্ছি জল ছুঁয়ে, সেটা রাখবো। আর তারপর হচ্ছে এটা পরে একটা গায়ে হলুদের সময় আবার যখন স্নান করে আসবে আবার এটা দিয়েই মাথায় মানে জল ঢালা হবে, তো এরকমই নিয়ম আছে। তো সকালে সমস্ত কাজকর্মের পর একটু হাতে মেহেন্দি করি, তারপর একটু ঘুমিয়ে যাই, আর এটা একদম গায়ে হলুদের মেকআপ নিয়ে আমি রেডি এবং সেজে গুজে প্রচুর সাজা সেজেছি, দেখতেই পাচ্ছ। হলুদ শাড়ি মানে হলুদ দিয়ে গেট আপ রেখেছে সবাই গায়ে হলুদ বলে, আর এখানে আমি একটা গ্রিন ব্লাউজ দিয়ে পরেছি শাড়িটা, আর ওই ফুলগুলো হচ্ছে রিয়েল ফুল ছিল চন্দ্রমল্লিকা। আর এখানে ফটো সেশন চলছে ব্রাইডকে নিয়ে, তাই জন্য আমরা এখানে আছি। এবার আমাদের বন্ধুদের সঙ্গে কিছু সিনেমাগ্রাফি ভিডিও ছবি এসবই নেওয়া হচ্ছে, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখানে মা আর মেয়ের ফটোশ্যুট চলছে, বাকি সবাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এক এক করে সবার সঙ্গে ছবি তোলা হবে। তো চলো এখন ছবি তোলা যাক একটু। আর এখানে দেখো কোণে আর নিত কোণে বসে গেছে গায়ে হলুদের অনুষ্ঠান ফুলফিল করার জন্য,
এবার এখানে নিয়ম অনুযায়ী যেরকম আছে তেল ঢালা, গায়ে হলুদ মাখানো এসবই হবে, আর তার সঙ্গে এখানে চলছে ফটোশ্যুট। তো চলো একটুখানি আমরাও সবাই মিলে কনেকে হলুদ মাখিয়ে নিই। আর এই যে এখানে চলছে তোমার বিখ্যাত ফটো, যেটা মানে গায়ে হলুদে না তুললেই নয়, একদম পুরো ভাইরাল ফটো। এরকমভাবে ছবি সবাইকে তুলতেই হবে, তো সেটাই এখন চলছে, ভিডিও সমেত ছবি সবই হচ্ছে। দেখো এখানে একটা প্র্যাকটিস চলছে এরকমভাবে একটা শট দেওয়ার, তো এরকমভাবে ক্যামেরা ঘুরবার, আমাদের কেরম হালকা করে ফু দিতে হবে। জানি না এটা কীরকম এসেছে ভিডিওতে, তবে এরকমই করতে বলা হচ্ছিলো। তো তিন চারবার প্র্যাকটিসের পর ফাইনালি একবার হয়েছে, জানি না কীরকম হয়েছে, আসল ভিডিও আসার পর দেখতে পাবো আমরা। তো নিশার বিয়েতে হঠাৎ করে মানে বিয়ের আগের দিনকে আয়ুর্বাদের দিনে যখন মেহেন্দি হচ্ছে তখন হঠাৎ করে প্ল্যানিং হয় ব্যাঞ্জো করার। তো এখানে ব্যাঞ্জো করা হয়েছিল, ব্যাঞ্জোর সাউন্ডে সবাই নাচতে নাচতে যাচ্ছে। তো ব্যাঞ্জোর সাউন্ডে অফ রেখেছি, বুঝতেই পারছো কারণ অনেক আওয়াজে কিন্তু কপিরাইট চলে আসবে। এখানে সকলে মিলে আমরা যাচ্ছি এখন নদীতে স্নান করাতে নিশাকে, তো খুব মজাই হচ্ছিলো বেশ। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। যে আমরা নদীর ঘাটে এসে গেছি, এসে গিয়ে এখন ওখানে প্রথমে কি বরণ না কি একটা হবে জানি না, তারপর হওয়ার পর স্নান টান হবে, ছবি ভাবে তোলা হচ্ছে। তো যেহেতু শীতকাল নদীর ঘাটে একটু চড়া পড়ে গেছে, তো একটু কাদার মধ্যেই নামতে হয়েছে। আর এখানে ক্যামেরাম্যান দাদাকে দেখো একদম নেমে পড়েছে জলের মধ্যে ভিডিও নেওয়ার জন্য, কিছু করার নেই, ওনাদের কাজই এরকম, কত জায়গায় যে কীভাবে ছবি ভাবে তুলতে হয়। তো ছবিগুলো আশা করছি ভালোই আসবে, ওয়েট করছি ছবিগুলো দেখার জন্য, নিশার বিয়ের ভিডিও ছবি দেখার জন্য। তো স্নান করার পর এখানে চলছে বরণ হয় যে, তো সেটাই এখন বরণ করা হচ্ছে, তারপর ওকে নিয়ে সোজা চলে আসবো আমরা বাড়িতে। তারপরে আর কী সব কাজ আছে সেসব হওয়ার পর ও আবার বিয়ের সাজের জন্য সাজতে বসবে।
তো দেখতেই পেল ওখানে নিশা স্নান হয়ে গেছে, এবার ও নানি মুখে বসে গেছে। তারপরে আবার তো রাত্রের গেট আপ রেডি করার জন্য সাজতে বসতে হবে, এখানে আমরাও খেতে বসে গেছি। আর বিয়ের দিন সকালে লাঞ্চের আইটেম ছিল ভাত, ভেজ ডাল, চচ্চড়ি, কপি চিংড়ি, মাছের তরকারি, অম্বল, পাঁপড়, এইসবই। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম, অন্য পার্টে বিয়ের ভিডিও আনছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের সকলকে, নিশাকে, বাকি অন্য কি ভালো লেগেছে সেটা সব কিছুটাই কমেন্ট করে জানিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।